আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। আমি সরাসরি পিঙ্কির কাছেই যাব, কারণ পিঙ্কি তুমি লাগাতার প্রশ্ন করছিলে এবং যে প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং তারপর সাথের মাইকটাকে রেখে দিয়ে তড়ি ঘড়ি বেরিয়ে চলে গেলেন নুসরাত। কোন প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি? দেখো, একেবারে সোজাসুজি একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি প্রাইভেট ব্যাংক থেকে বা ব্যাংক থেকে কেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কেন লোন নিলেন না, কেন আপনি 1 কোটি টাকার উপর একটা লোন সেটা আপনি একটা 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 নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি থেকে নিচ্ছেন। এবং একই সঙ্গে একের পর এক যখন প্রশ্ন করা হচ্ছে এবং তিনি দাবি করলেন তিনি 2017 রিজাইন করেছেন, কিন্তু ভিকটিমস যারা রয়েছেন, যারা প্রতারিত রয়েছেন, তারা বলছেন 2015 সালে ট্রানজাকশন হয়েছিল, 2015 সালে কোম্পানিতে টাকা দিয়েছিল। তাহলে 2015 থেকে 2017 পর্যন্ত এই সময়টা নুসরাত জাহান কি জানতেন না এই বিষয়ে? একের পর এক প্রশ্ন যখন করা হচ্ছে সেই সময় মেজাজ হারান নুসরাত জাহান। এবং আমি তোমাকে দেখাই, আমাদের হাতে সেই নথি রয়েছে, সেই কাগজ রয়েছে যেখানে নুসরাত জাহান কিন্তু এই যে কোম্পানি অর্থাৎ 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার সেখানে কিন্তু ডিরেক্টর পদে রয়েছেন এবং সেখানে রাকেশ সিং এর সঙ্গে নাম রয়েছে নুসরাত জাহানের। এই ডিট পেপার, এই যে কাগজ আমাদের হাতে রয়েছে, সেখানে ভুবনেশ্বর, গড়িয়াহাট এবং একই সঙ্গে ওড়িশার 3 জায়গায় কোম্পানি থাকার কথা বলা হয়েছে। এই 3টে জায়গায় যে কোম্পানি রয়েছে সেই 3টে জায়গারই কিন্তু ডিরেক্টর পদে রয়েছেন নুসরাত জাহান। এই কাগজের কথাও যখন জিজ্ঞাসা করা হয় তাহলে কি এই কাগজ মিথ্যে? সেই সময় কিন্তু তিনি মেজাজ হারান, তিনি জানান আমি শেয়ার হোল্ডার না, আমি ডিরেক্টরও নয়। তাই সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, বারংবার যখন নুসরাত জাহানকে প্রশ্ন করা হয় সেই সময় কিন্তু তিনি মেজাজ হারালেন। অন্যদিকে তোমাকে এটাও জানিয়ে রাখি, একই সঙ্গে প্রশ্ন করা হয়েছিল তাকে যে তিনি 1 কোটি টাকা লোন নিয়ে 2017 সালে যখন চুকিয়ে দিলেন সেই সময় কি তিনি ভিকটিমদের কথা জানতেন না, প্রতারিতদের কথা জানতেন না, রাকেশ সিংকে কিভাবে চিনতেন, রাকেশ সিং এর সঙ্গে কি সম্পর্ক, এই বিভিন্ন প্রশ্ন যখন একের পর এক করা হচ্ছে সেই সময় কিন্তু নুসরাত জাহান কোনো প্রশ্নের উত্তর দিলেন না। বরং তিনি তার যেটুকু বলার ছিল, তার প্রেসের কাছে যেটুকু বলার ছিল সেইটুকুই বলে কিন্তু কার্যত উঠে গেলেন। তার দাবি কি? তিনি জানাচ্ছেন 2017 সালে 1 কোটি টাকার উপর যে লোন তিনি নিয়েছিলেন সেইটা টাকাটাকে সুদ সমেত ফিরিয়ে দিয়ে উইথ ইন্টারেস্ট তিনি ফিরিয়ে দিয়ে তিনি কিন্তু সেই কোম্পানি রিজাইন করেছেন। কিন্তু তোমাকে আবারও মনে করিয়ে দিই যে প্রতারিতরা রয়েছেন, তারা যে কমপ্লেন লেটার, আমাদের হাতে কমপ্লেন লেটারও রয়েছে সমাদৃতা, যে কমপ্লেন লেটার রয়েছে সেই কমপ্লেন লেটারে স্পষ্ট লেখা রয়েছে 2015 সাল থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচারে এবং যে সময় নুসরাত জাহান নিজে মুখে স্বীকার করে নিচ্ছেন তিনি ডিরেক্টর পদে ছিলেন। অর্থাৎ এখান থেকে প্রশ্নটা করা হয়েছিল 2015 সালে যেখানে প্রতারিতরা বলছেন যে তারা প্রতারিত হয়েছেন, তারা টাকা দিয়েছেন, সেই সময়ও কি ডিরেক্টর পদে থেকে তার তিনি জানতেন না, তিনি সবটা বিষয়ে অজ্ঞাত ছিলেন? এই প্রশ্নগুলো শুনেই কিন্তু কার্যত মেজাজ হারালেন সমাদৃতা নুসরাত জাহান। এবং একই সঙ্গে আরও একটা প্রশ্ন করা হয়েছিল, একজন সাংসদ তিনি, শুধু সাংসদ নয়, যে সময়ের কথা তিনি বলছেন সেই সময় তিনি অভিনেত্রীও বটে, একজন সেলিব্রিটি, তিনি সেই সময় কোনো ব্যাংক থেকে লোন না নিয়ে তিনি ডিরেক্টর পদে যেখানে রয়েছেন সেখান থেকে কেন লোন নিলেন, এই প্রশ্ন কিন্তু করা হয়েছিল। কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, আবারও বলি সমাদৃতা, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এড়িয়ে গিয়েছেন নুসরাত জাহান একেবারেই পেঙ্কি। এবং এড়িয়ে যাওয়ার পর তরে ঘুরে তিনি বেরিয়ে গেলেন এবং বেরিয়ে চট করে তার গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। তখনও আমাদের আরেক প্রতিনিধি অনুপম লাগাতার প্রশ্ন করে গেছেন, লাগাতার জিজ্ঞেস করে গেছেন, কিন্তু নুসরাত জাহানের মুখে কুলুপ, তড়ি ঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। সেই সময়ের ছবি একবার দেখে নেব। মিলেন না কেন আপনি কোম্পানিটা ফর্মই হয়েছিল এই প্রজেক্টের জন্য, যেটা এক গুচ্ছ প্রশ্ন, সমস্ত প্রশ্নে কার্যত এড়িয়ে গেলেন নুসরাত জাহান। এই মুহূর্তে নুসরাত জাহান তিনি কলকাতা প্রেস ক্লাব থেকে বেরিয়ে গেলেন। এক গুচ্ছ প্রশ্ন ছিল, নুসরাত জাহান যেটা বলতে চাইলেন মূলত সেটা হচ্ছে যে তিনি এই কোম্পানি থেকে লোন নিয়েছিলেন, সেই লোনের টাকা তিনি পরবর্তী সময় শোধ করে দেন। এক গুচ্ছ প্রশ্ন, নুসরাত একটা প্রশ্ন আছে। নুসরাত জাহান বেরিয়ে গেলেন,